মক্কাত মৃত্যুর কেরলি, মৃতদেহে ভরি পড়ছে আরবর আটাইতকৈ ডাঙর মর্গ। সময় যিমানে বাগরিছে পরিস্থিতি সিমানে অধিক ভয়াবহ হয়ে পড়ছে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে 900 অধিক হজ যাত্রীর। সন্ধানহীন হয়ে আছে বহু কেজন লোক, এতিয়াও অসুস্থ হয়ে আছে কেবা হাজার হজ যাত্রী। প্রচণ্ড গরম সহ্য করব নি মক্কাত মৃত্যু হওয়া হজ যাত্রীর সংখ্যা 900 অধিকলে বৃদ্ধি হয়েছে। গরমের বাবেই মৃত্যু উপত্যকাত পরিণত হয়েছে পবিত্র ভূমি মক্কা। মৃতদেহে ভরি পড়ছে আরবর আটাইতকৈ ডাঙর মর্গ। প্রায় 52 ডিগ্রি তাপমাত্রায় হজ যাত্রীসলক জুরুদা করেছে। ইতিমধ্যে গরমত মৃত্যু হওয়া হজ যাত্রীসলের মাজত আছে 68 জনেরও অধিক ভারতীয়। এতিয়াও মক্কাত সন্ধানহীন হয়ে আছে বহু কেজন লোক, এই খবর নিশ্চিত করেছে সৌদি আরব প্রশাসনে। মঙ্গলবারে আরবর প্রশাসনীয় সূত্রে খবর অনুসরি প্রচণ্ড গরমত হজ যাত্রীলৈ যাওয়া শ শ লোক অসুস্থ হয়ে পড়ছে। বৃহস্পতিবারে মৃতকর সংখ্যা 900 জনেরও অধিক হয়েছেগৈ। এই সকলের মাজত আছে বহু ভারতীয়। নাম প্রকাশত অনিচ্ছুক এগারী বিষয়ায় সংবাদ সংস্থার আগত কয় যে এই পর্যন্ত আমি 68 জন ভারতীয়র মৃত্যুর খবর লাভ করেছো, যার ভিতর বহুকেইজনে স্বাভাবিক কারণতে মৃত্যুবরণ করেছে। বহুকেইজন লোক জলবায়ুর বাবে মৃত্যু হয়েছে। কোনো কোনো লোকর আকো বার্ধক্যজনিত কারণত মৃত্যু হয়েছে। সন্ধানহীন হয়ে আছে বহুকেইজন ভারতীয়। প্রত্যেক বছরে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। বিগত বছরটো পরিস্থিতি এনেকুৱাই আছিল। জানিব পৰা মতে মৃতকৰ বেছিভাগে ইজিপ্তর। হজৰ সময়ত অত্যাধিক গৰমত মৰুৰ দেশখনৰ অতি কমেও 330 জন লোকৰ মৃত্যু হৈছে। জৰ্ডানৰ 60 জন লোকৰ মৃত্যু হৈছে। উল্লেখযোগ্য যে আৰবৰ আটাইতকৈ ডাঙৰ মৰ্গ হৈছে আল মুইজেম। এই আল মুইজেম এতিয়া মৃতদেহেৰে ভৰি পৰিছে। সময় যিমানে বাগৰিছে পৰিস্থিতি সিমানে অধিক ভয়াবহ হৈ পৰিছে। এতিয়াও অসুস্থ হৈ আছে কেইবা হাজাৰো হজ যাত্ৰী। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।